মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা ফাতিহার 5 এবং 6 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের উপরে সামান্য একটু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম যাওয়ার জন্য বলেছেন। সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়েছি। এই হাদিস শরীফটা আছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটি বর্ণিত, যেই সাহাবীর কাছে সর্বাধিক হাদিস ছিল এবং সর্বাধিক হাদিস এই সাহাবীর কাছে সংরক্ষিত ছিল বলে বলেছেন ওই সাহাবি, যেই সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হাদিসের কিতাবের মধ্যে বেশি উল্লেখ আছে 5374টি হাদিস। এই হাদিস শরীফ গুলো বর্ণিত আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আর সেই আবু হুরায়রা বলেন সবচেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল আমার ভাই, আমার এক সাহাবি ভাই, আমার এক সাহাবি বন্ধু আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আসের কাছে। ওনার শব্দে আমি আপনাদেরকে বলছি, হযরত আবু হুরায়রা বলেন মা কানা মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আহাদুন আকসারা হাদিসান আনহু মিন্নি ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ ইবনে আমরিন ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুব। হযরত আবু হুরায়রা বলেন আমার ভাই আব্দুল্লাহ বিন আমর সারা সাহাবীদের মধ্যে এমন কোন ব্যক্তি ছিলেন না যার কাছে আল্লাহ রসুলের হাদিস বেশি সংরক্ষিত ছিল। ওনার কাছে বেশি থাকার কারণ হলো উনি হাদিসের দরসে বসে, আল্লাহর নবীর দরসে বসে হাদিসগুলো লিখতেন আর আমি লিখতাম না। মুসলমান ভাইরা আমার, সে আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত হাদিসে আছে আল্লাহ রসুল বলেন ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লা, বনি ইসরাঈলরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে। কয় দল হবে? 73। অনেক সময় অনেক ভাইয়েরা বলেন যে দুই হুজুর দুই রকম কথা বলে, আমরা কোন দিকে যাব? একজন বলে মিলাদ করো, একজন বলে মিলাদ কিয়াম করো না, একজন বলে নবী নূরের তৈরি আর একজন বলে নবী মাটির তৈরি, একজন বলে তারাবির নামাজ পড়ো 8 রাকাত করে পালাও আর একজন বলে না তারাবির নামাজ পড়ো 20 রাকাত, আছে না নাই? অনেক সময় অনেক রকম কথা আমরা শুনি, এর মধ্যে কোনটা সঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এইরকম অনেক সময় বলে অনেক ভাইয়েরা দুই হুজুর দুই রকম কথা বলে, দুই মৌলভী সাহেব দুই রকম কথা বলে, আমরা সাধারণ পাবলিক কোথায় যাই? আল্লাহর নবী বলেন দল হবে 73টা, কথা কি এক দুই রকম হবে না 73 রকম হবে? 73 রকম। এই 73 রকম কথা হলে সমস্যা নাই, এখানে 73 জন মুরব্বী থাকলে আপনি কি সবাইকে আব্বা ডাকেন না নিজের পিতাকে আব্বা ডাকেন? 73 জন ছেলে থাকলে সবাইকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেবেন নাকি নিজের ছেলেকেই সন্তান বলে স্বীকৃতি দেবেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। এই দলের পরিচয় কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা মাত্র নাজাত প্রাপ্ত দল কারা? তাদের মানদণ্ড মাপকাঠি পরিচয় আমাদেরকে বলে দেবেন। আল্লাহ রসুল একটা মানদণ্ড দিয়েছেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই মানদণ্ড এমন একটা স্পষ্ট মানদণ্ড, এমন একটা গুরুত্বপূর্ণ এবং ওয়াজেহ স্পষ্ট মানদণ্ড, যেই স্পষ্ট মানদণ্ডটা যদি আমরা আমাদের সামনে রাখতে পারি কিয়ামত পর্যন্ত 73টা না 73 শত না 73 হাজার দল যদি আমাদের সামনে আসে, আমরা হক দল চিনতে কোনোদিন কখনো ভুল করব না, বাতিল দল কোনটা সেটাও চিনতে কখনো আমাদের ভুল হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী মানদণ্ড দিয়েছেন কলা মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি নবী যেই তরিকার উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যেই তরিকার উপরে চলেন, এর উপরে যারা চলবে তারা হক, যারা চলবে না তারা বাতিল। নবীর তরিকা সাহাবায়ে কেরামের তরিকাকে যারা মানবে তারা হক, যারা মানবে না তারা বাতিল। মুসলমান ভাইরা আমার, আপনি সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে যাবেন, প্রথম পারার একেবারে শেষ পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, হে আল্লাহর নবীর সাহাবীরা, তাম পৃথিবীর মুসলমানরা, তাম পৃথিবীর মানুষেরা, যদি তোমাদের মানদণ্ডে, সাহাবায়ে কেরামের মানদণ্ডে ইমান ইসলাম আর দ্বীন পালন করে
তবেই তারা হেদায়েত প্রাপ্ত আর সাহাবায়ে কেরামের মানদণ্ডে ঈমান ইসলাম দ্বীন পালন না করলে তারা পথভ্রষ্ট তারা গোমরাহ আসুন এই মানদণ্ডে এখন আমরা যাচাই করি আমাদের দেশে দুই ধরনের ইসলাম পালিত হয় এক ধরনের ইসলাম পালিত হয় ইসলামের মধ্যে কিছু সংযোজন করে এগুলোকে বলা হয় বিদআত আছে না নাই যদি জিজ্ঞাসা করেন তখন তারা ভোলানাথ মার্কা জবাব দেয় ওই ভোলানাথ লেখছিল 390 মাস্টার যখন জিজ্ঞেস করে বলছে যে 3 সেরে কত হয় স্যার আপনি বলেন কয় 3 সেরে হয় 12 তুমি লেখছো 90 তাইলে কি নাম্বার পাবা কয় স্যার আমি তো লেখছি 3 সেরে 90 আপনি বলতেছেন হয় 12 কম তো লেখি নাই তো বেদাতীদেরকে যখন বলবেন আল্লাহর নবীর তরিকা সাহাবায়ে কেরামের তরিকার বাইরে গেলে আল্লাহর নবী বলছেন এটা বাতিল তো তোমরা এগুলো কোথায় পেলে আল্লাহর নবীর তরিকায় নাই সাহাবায়ে কেরামের তরিকায় নাই তখন তারা ভোলানাথ মার্কা জবাব দেয় বলে আমরা রসূলের আশেক রসূলের ইশক আর মহব্বতে আমরা করি আমাদের সাতখুনমা বলে কি বলে না এটা হলো ভোলানাথ মার্কা জবাব আরেক গ্রুপ আছে এরা মাইনাস পয়েন্টে চলে গেছে তারা এজমা কিয়াস বহু আগে বাদ দিয়েছে মাযহাব বহু আগে বাদ দিয়েছে তারা কোরআনের নামও নেয় না হাদিস যেটা মনের সাথে মেলে সেটা মানে মনের সাথে যেটা মেলে না সেটা মানে না এখন এগুলো তো পুরাতন কথা নতুন করে তারা কালিমার অর্ধেক বাদ দিয়ে দিয়েছে মুসলমান ভাইরা আমার যারা কালেমার অর্ধেক বাদ দেয় তাদের ঈমান খাঁটি এক লামাজহাবি শায়খকে জিজ্ঞাসা করেছে বলে হানাফিদের পিছনে নামাজ হবে কিনা উনি বলছেন সব সময় পড়লে হবে না কারণ তাদের আকীদা ঠিক নাই আমি বললাম বাপরে বাপ কি সহি আকীদার ফেরিওয়ালা কালিমার অর্ধেক অস্বীকার করে কি পাক্কা সহি আকীদা আল্লাহর ব্যাপারে দেহবাদের আকীদায় বিশ্বাস করে যেটা ইহুদিদের আকীদা মুজাস্সিমাদের আকীদা আল্লাহর ব্যাপারে মারাত্মক আকীদা পোষণ করে দেহবাদের আকীদা আল্লাহ তাআলাকে আরশের সমাসীন বলে যেই আকীদাটা মারাত্মক ভুল আকীদা নবীর ব্যাপারে হায়াতুন নবীর আকীদায় বিশ্বাস করে না ইসমতে আম্বিয়ার আকীদায় বিশ্বাস করে না সাহাবায়ে কেরামকে মানে না মুসলমান ভাইরা আমার যতই সহি হাদিসের স্লোগান দেখ সহির স্লোগান শুনিয়ে আমাদের যে যুবকরা সেদিকে গিয়েছে এই যুবকদের আমি কোনো দোষ দেখি না সাধারণ পাবলিকরা যারা সহি হাদিসের কথা শুনে সহি হাদিসের স্লোগান শুনে তাদের দিকে যায় তাদের আমি কোনো দোষ দেখি না কারণ এখানে যদি কেউ খাঁটি দুধ পাওয়া যায় সাইনবোর্ড দিয়া ভেজাল দুধ বিক্রি করে দুধ যে কেনে তার দোষ না যে বিক্রি করে তার দোষ ঠিক এই সমস্ত শায়েখদের এখানে দোষ এই পাবলিকগুলোর কোনো দোষ নাই তারা সহি হাদিসের স্লোগান শুনে শরীকে দৌড়ায় মুসলমান ভাইরা আমার সহি হাদিসের স্লোগান শুনে শুধু দৌড়ালে হবে না দেখতে হবে সহি হাদিসের স্লোগানের আড়ালে তারা কি মারাত্মক আকীদাগুলো মানুষকে গিলাইতেছে এটাও আমাদেরকে ভাবতে হবে সহি হাদিসের স্লোগান এটা বড় চটকদার মনোমুগ্ধকর স্লোগান যদিও একটা বেদাতি স্লোগান সহি হাদিসের উপরে আসুন নামাজ পড়ি এই ধরনের কথা আল্লাহর নবী বলেন নাই সাহাবায়ে কেরাম বলেন নাই তাবিন তাবে তাবেইন বলেন নাই যে শুধু সহি হাদিসগুলো মেনো আর বাকি কোনো হাদিস মেনো না এই ধরনের কোনো কথা এই ধরনের স্লোগান খায়রুল কোরআন থেকে কোনো প্রমাণিত নাই এটা একটা ভুল স্লোগান এবং তার বাস্তবতাও নাই এটাও কোনো সময় হলে দেখানো যাবে এখন সময় নাই কিন্তু তারপরেও আমি বলছি এই স্লোগানের আড়ালে রয়েছে মারাত্মক ভুল আকীদা মুসলমান ভাইরা আমার কারো যদি শরীর ঠিক থাকে কিন্তু রূহ না থাকে এই মানুষ জিন্দারা মুর্দা এক লোক বলে গেছে ডাক্তারের কাছে কয় ডাক্তার সাহেব আমার আব্বা যেন কেমন কেমন করতেছেন একটু এসে দেখেন ডাক্তার সাহেব এসে চেক করে দেখে বললেন আপনার আব্বার সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে শুধু সমস্যা এক জায়গায় কি সমস্যা বলে সমস্যা সামান্য এটা হলো তার রূহটা নাই সব অঙ্গ প্রত্যঙ্গ